মহারাজ, আমি প্রীতেশ রায়। গত 2 বছর হলো আমি তারকনগর বিবেকানন্দ যুব মহামণ্ডলের সাথে যুক্ত, নিজেকে স্বামীজির আদর্শে ঢেলে দেওয়ার চেষ্টা করছি। মহামণ্ডলের দাদাদের সাথে সময় কাটিয়ে এবং আপনাদের বক্তব্য শুনে অনেক কিছু বুঝতে পারছি। এখন নিজেকে বন্ধন মুক্ত করার জন্য অল্প চেষ্টা করি মাত্র, কিন্তু আশেপাশে পরিবারের লোকেরা বলে, বাবু চাকরি পেয়ে সংসার করে তারপর ধর্ম করিস, সংসার ধর্মই বড় ধর্ম, রামকৃষ্ণ সংসার করেছিলেন। এই কথা শুনে আমি দুবিধার মধ্যে পড়ে গেছি, যদি এই বিষয়ে কিছু বলেন খুব উপকৃত হব। দেখো প্রীতেশ, দুবিধা তো থাকবেই, যেখানে সত্য নেই সেখানে মায়া থাকবেই, যেখানে অস্পষ্টতা সেখানে শঙ্কা থাকবেই, যেখানে অজ্ঞান সেখানে ভয় থাকবেই, এগুলো একসাথে হাঁটে, ফলে দুবিধা ত্রিবিধা চতুর্বিধা পঞ্চবিধা থাকতেই পারে, বরং বাড়তেও পারে। সমস্যা কে কী বলল তা নয়, ঠিক ভুল কি তাও নয়, সমস্যা যাকে বলল, যার জন্য ঠিক ভুল সে অন্ধকারে আছে। বাবা মা, সংসার, সন্তান, চাকরি, টাকা, শরীর, জাগতিক সম্পর্ক, এসবের মধ্যে দিয়ে তারা গেছে, তুমি যাদের কথা বলছো গেছে ও যাচ্ছে, তাদের কাছে স্পষ্ট ক্লারিটি যে এগুলোই সব আসল, এরা ফ্যাক্টকে নেগেট করার অভ্যাসই করেনি, এরা যা তথ্য যা ঘটছে জীবনে তাকে দেখে চোখ সওয়া করার অভ্যাস করে ফেলেছে। যেমন মিস্ত্রিদের হাত দেখবে খুব শক্ত হয়ে যায়, ওরা ইঁট তোলার অভ্যাস করে ফেলেছে, ফলে হাতে আর তাদের লাগে না, তাদের মাপদণ্ডই হয়ে গিয়েছে ইঁট তোলা, তাদের কাছে 20 কিলো 25 কিলো 30 কিলো এটা আর ভারী হিসাবে বিবেচিতই হয় না, এরা নিজের যন্ত্রণার প্রতি অসংবেদনশীল হয়ে গেছে, ফলে তাদের কাছে আত্মা ফাত্মা নির্জনতা স্বাধীনতা এসব কি তারা জানে না এই বিষয়তে। কিন্তু বন্ধনে কি হয়, তারা খুব সেটা ভালো করে জানে। ডানে বাঁয়ে ভিড় পাবে, সুরক্ষা পাবে, টাইম বাই টাইম খেতে পাবে, একটা চেনা পরিচিত পরিমণ্ডল পাবে, সো দে আর ক্লিয়ার, তো তারা তোমাকে তাই বলছে। কিন্তু তুমি তোমার গাড়ি বড্ড পিছিয়ে, সংসারে তো থাকে সবাই, আমিও সংসারেই আছি, থোড়াই আমি ব্রহ্মাণ্ড ছাড়িয়ে কোথাও বেরিয়ে গেছি, কিন্তু তার মধ্যে সংসার নিরপেক্ষতা কি এর ধারণা তোমার স্পষ্ট নয়, চাকর হয়ে কি লাভ এটা তোমার বাবা মার কাছে স্পষ্ট, কিন্তু চাকরির যে কি দৈন্য, চাকর শব্দটাই যে কত কলুষিত সেই বিষয়ে তুমি ক্লিয়ার নও, এবং নট নেসেসারি যে করেই দেখতে হয়। তুমি জলে ডুবে মারা গেলে কেমন হয় এরকম কি চেক করে বুঝেছো যে জলে ডুবতে ভয় পাও, ডেলিভারিটলি হাত পুড়িয়ে কি কেউ দেখেছে যে পুড়লে কেমন লাগে, আমার তো অভিজ্ঞতা হয়নি। নর্মাল এরকমই যুক্তি থাকে যারা বলতে থাকে যে মহারাজ চাকরি তো আমি করিনি বুঝবো কি করে, করে বুঝতে হয় না, বুদ্ধিমান সে যে উদাহরণ অন্যকে দেখে ইশারা দেখেই বুঝে যায়, মোটা মাথাকে দেখবে টিচারদের স্কেল ধরে বোঝাতে হয়, আধ্যাত্মিক হতে গেলে আগে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন সংসারী হতে হয়, সংসারী অর্থাৎ যে সংসার দেহ প্রকৃতি পাশের বাড়ি বাবা মা কাকা জ্যাঠা এদের জীবন দেখে, নিজের মানসিক বৃত্তি দেখে, চিন্তার প্রবাহ দেখে, নিজের টেন্ডেন্সি দেখেই, নিজের ইনস্টিংক্ট দেখেই ধারণা করে নিতে পারে যে ব্যাপারটা গড়বড় না অল ইজ ওয়েল। এতে অবশ্যই শাস্ত্র আধ্যাত্মিক গ্রন্থপাঠ বিশেষ হেল্পফুল। রামকৃষ্ণের বিয়ে সবাই বলে, সে তো বাল্যবিবাহ ছিল, তুমি করবে নাকি বর্তমান দিনে বাল্যবিবাহ বাঁকুড়ার কোনো মেয়েকে? তখন তো পণ দেখে, দেখতে ভালো দেখে, কে বাড়ির কাজ জানে, ভালো ব্যবহার করতে পারে, অ্যাডসেটটা দেখতে থাকবে। রামকৃষ্ণ যে বিয়েও করেছিল তাতেও তার অনেক কারেজ ছিল, 5 বছরের মেয়েকে দেখে এসব কেউ বুঝতে পারে না, আর বেকার ছেলেকে কে মেয়ে দেবে, ঠাকুর তো বেকার ছিলেন, তা তুমিও বেকার বিয়ে করো।
রামকৃষ্ণ নিজে রামকৃষ্ণ ছিল বলে সারদাকে পেয়েছিল, দুটোর মধ্যে অনেক পার্থক্য, রামকৃষ্ণ নাম আর রামকৃষ্ণ হওয়া। তুমি তো প্রীতেশ, তুমি রাম আর কৃষ্ণের প্রীতির জন্য তোমার জন্ম হয়েছে, তারা কিসে প্রীত তা বোঝো, তাদেরকে অনুকরণ করার চেষ্টা করো না, আমাদের কারোর এই ধৃষ্টতা করা উচিতই নয়। আর বাড়ির লোকেরা কেন বলে সে তো জানোই, যারা ত্রিতাপ জ্বালায় জ্বলছে তাদের হাত পা মুখ, বাঙালিরা তো এতে এক্সপার্ট, ইলেকট্রিক গেলে আগে দেখে কানেকশান কোথায় গোলমাল হয়েছে তা নয়, দেখে পাশের বাড়ি, যদি সবার গেছে বলবে আহ ইটস ওকে, ইলেকট্রিক যাওয়া ওকে, তো তোমার ফ্যামিলিও তাই করছে। যেখানে ভিড়, যেখানে সবার কিছু ঘটছে তাকেই সাধারণ বানিয়ে দেওয়া হচ্ছে, এবং শুধু এটা ফ্যামিলির বিষয় নয়, বর্তমান সামাজিক মূল্যবোধ এরমভাবে দাঁড়িয়ে যাচ্ছে। পরে ধর্ম হবে মানেটা কি বাবু, আগে ভুল সব করে ফেলো পরে মাসুল গুনিস, দেখবে ঠাকুমারা বুক নাচিয়ে নাচিয়ে দুলিয়ে দুলিয়ে গীতা পাঠ করতে করতে নিজের জীবনের বিভিন্ন দুঃখের গাথা গেয়ে যায়। এই দলে তোমাকেও আনতে চায়, কারণ তারাও সেটাই করছে। আমরা সত্য আর মায়ার ডেফিনেশনই ঘুরিয়ে দিয়েছি, যা সবাই বলছে, যা নিউজ পেপার বলছে, যা মিডিয়া বলছে, তাই আমাদের মনে দাগ কাটে, নিশ্চিত এরকমই ব্যাপারটা, নিশ্চিত এইরকমই। ভারতের এই রীতিই ছিল না, সে তথ্যের মধ্যে সত্য খোঁজ করত, তথ্যকে সত্য বলে বসে থাকতো না, এখন তো কল্পনাই সত্য হয়ে গেছে। আর তোমাকে বলি, ওই যে লিখেছো বাবু, যতদিন পর্যন্ত তুমি কারোর বাবু হয়ে আছো, জেনে রেখো সব বাবুদেরকে কেউ না কেউ কাবু করবেই, দুদিক হবে না, যে দৈহিকভাবে পরনির্ভর তার জন্য আধ্যাত্মিকতা সম্ভবই নয়। তোমার হাতের লেখাও বলছে তুমি বাবুই আছো এখনও, তো আঁচলের তলায় থাকার সুবিধা ছাড়ো। বিবেকানন্দ স্বামীজির আদর্শ পুরুষের জন্য, ছেলের জন্য নয়। স্বামীজি উপনিষদ বুঝলে দুধের দাঁত এমনিই ঝরে যায়, তুমি কি পড়ছো কি জানি, এটুকু বলতে পারি ছেলে হবার যথেষ্ট সুবিধা তুমি এখন নিচ্ছ। আর অ্যাজ সাইড আর অ্যাডিশনাল সাবজেক্ট এসব মহামণ্ডল বই আমাকে শুনছ, কারণ কথা লেখা আর বলার ভঙ্গিমাই বলছে ভিতরে বিশেষ কাঁচা অপরিণত এবং দুর্বল কেউ বসে আছে। আধ্যাত্ম মানে বন্দুক তরোয়ালের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো। আর তুমি যে বলছো দুবিধা সংশয় কেন আসে জানো, ও সংশয় নয়, ওকে বলে অহংকার, অহম। যখন দেখো সত্যের সামনে, বিবেকানন্দের সামনে, বাপ মা কাকা জ্যাঠা বন্ধুদের আর মেলাতে পারছো না, তখন নিজের অহং বলে কি এরা বোঝে না, এরাই তো আমাকে বড় করেছে, যত সংস্কার যত জ্ঞান যত মূল্যবোধ এরাই তো 18 বছর ধরে আমাকে দিয়েছে, তো এরা যদি অবুঝ হয় তো কি প্রমাণিত হলো, আমিও অবুঝ, আমিও জ্ঞানহীন, বিকজ আমার মধ্যে তো ওরাই বেঁচে আছে, বিবেকানন্দ আর কতটুকু আছে সেদিন তো জানলাম। দেখবে যারাই বলে আমাকে যা বলিস বলিস মেনে নেব, বাবা মা নিয়ে কোনো কথা না হয়, কেন বলে ভালোবাসে বলে, যদি ফলকে খারাপ বলো তবে সম্ভাবনা থাকলেও থাকে, কিন্তু যদি গাছকে খারাপ বলো তাহলে অস্তিত্বে আঘাত লাগে। যদি স্বীকার করতে হয় যে যারা আমাদের আশেপাশে আছে, যাদের সামনে আমি উঠছি বসছি, যাদের সামনে আমি মুড়ি খাই, যাদের সাথে বসে আমি টিভি দেখি, যারা আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করে, তারা অবুঝ, তারা জীবন জানে না, তারা সত্য জানে না, তারা ভুল ভাল বেকার জীবন কাটাচ্ছে, যেটা কি না ফ্যাক্ট, একটু টিপলেই বোঝা যাবে, তখন ভিতরে খুব গ্লানি হয়, একটা ভয় ওঠে, একটা আইডেন্টিটি ক্রাইসিস ওঠে, কি আমি মূর্খদের হাতে ছিলাম, মানে আমি এত মূর্খ, আমি নিজেকে যে মহান ভাবার যে ধারণা, যে নিজেকে চড়িয়ে রেখেছিলাম এতদিন অবধি, তা যেন কোথায় ধ্বংস হয়ে যায়। তাই সেটাই প্যাসিভলি বলে আমি দুবিধায় পড়ে গেছি। কোনো দুবিধা নয়, ইউ আর কনফিডেন্ট গাই, বিবেকানন্দের সামনে বসেও যে কি করণীয় ভাবতে পারে সে কম নয়, রামের সামনে যে বুদ্ধি আর শক্তি প্রদর্শন করে সে রাবণগোছেরই কেউ হবে, ছোটোখাটো বাঁদরের কাজই নয় তা করা।
আর তুমি নাকি শুনলাম আইপিএস হতে চাও, এফবি টেফবি একটু বেশি দেখছো মনে হয় আজকাল। ইজ ইট ইউর ডেলিভারির চয়েস? তুমি জানো আইপিএস কি হয়? তো তুমি এখন চাও তোমার আইপিএস হওয়াতে স্বামীজিকে যাতে তুমি সেবক বানাতে পারো। স্বামীজিকে সেবক বানাবে না, এটাই একটা গভীরতম মনসা থাকে আমাদের ভিতরে। এ বিবেকানন্দ বল, আইপিএস কীভাবে সহজে হয়ে যাব, ট্রিকগুলো কী সাকসেসের? আর একটু জমিতে নামো, পা তো আকাশে, মাথা তো ব্রহ্মলোকে হয়ে যাচ্ছে তোমার। বিবেকানন্দ, জীবনে ঢুকলে তোমার আমার মতো মশা চটকে যায়। ঘরে আইপিএস কি, ইউপিএস কি, অ্যাস্ট্রোনট কি, আর যত যত বড় তোমার মশা আছে তারা সবার আগে পালায়। আমি বলছি না আমি তোমার সাথে সহানুভূতি রাখি, কিন্তু আমি যেটা বোঝাতে চেষ্টা করছি সেটা তোমার পক্ষেই মঙ্গলকর, বোঝবার চেষ্টা করো। যে পড়াশোনা করা খারাপ আমি তা বলছি না, কিন্তু আমরা ভুলেই যাই শরীর আগে না জামা আগে। স্বামীজি জীবন তৈরি করেন তোমার তৈরি জীবনে, তোমার কেন, কারোর তৈরি জীবনে। ডেকোরেশন করার কন্ট্রাক্টর উনি নন, হি ইজ ক্রিয়েটার। কারো পুরনো বাড়িতে তিনি থাকেনই না, ভেঙে গুড়িয়ে রিকনস্ট্রাকশন করেন। বিবেকানন্দের সামনে আমাদের সব বাড়ি পুরনো, ধসে যাওয়া বাড়ি, এবং তিনি যা বানান প্রীতেশ যেন তা অতি সুন্দর, অতি মনোরম, আমাদের পক্ষে অতি হিতকারী। কিন্তু আমরা তাকে অ্যালাউ করি না যে আমাদেরকে ভেঙে আবার গড়ে দেওয়ার। যেটুকু তুমি বুঝেছো, জেনেছো, যেন সেটা খুব কস্টলি, খুব খুব কস্টলি। যেটা পেয়েছো সেটা সত্যিই কৃপায়। আমি কৃপা মানে কোনো হাওয়া হাওয়াই কথা বলছি না, যেহেতু আমরা না খেতেই পেয়ে গিয়েছি তাই সস্তা ভাবছি আমরা। আমরা মর্ম বুঝিনি, অন্যেরা কী বুঝবো, কী বাবা মা কাকা জ্যাঠা বুঝবে, ভাবছো সবাই বুঝছে না কেন? হয়তো তারা বুঝবে না, দাম দিতে হয়। তুমিও দুবিধায় থাকবে ততক্ষণ অবধি যতক্ষণ না তার দাম দেবে। যেমন শপিং মলে নিয়ে তো তুমি নেবে ভর্তি করে ট্রলি, কিন্তু দাম না দিতে পারলে না বেরোতে পারবে, না যা নিয়েছো তাকে ইউজ করতে পারবে। দাম কি জানো, তাকে জীবনে ঢালা, সাহস, ত্যাগ। এটা এই সময়ের বড় বড় ভয়ের মধ্যে একটা, যে যারা আধ্যাত্মিক তারা ভীষণ মাত্রায় অন্ধবিশ্বাস, দুর্বলতা, অস্পষ্টতায় থাকে, গোল মেরে দেয় মায়া আর মিথ্যা। যারা সত্যের সেবক তারা দোনো মনে করে ঘরের এক কোণে পিট করে বসে আছে এবং মুখটা রেখেছে দেওয়ালের দিকে, যেন তাদের কিছু হবে না। কী ভাবছো, ওই লিজ লিজে ম্যারম্যারে জীবনে বিবেকানন্দ নামবে? সে আগুন, কাঠের মতো যোগ্যতা আনো আর পড়বার মতো সাহস আনো। বিবেকানন্দের গালি খেতে, তার চর খেতেও বহুত বহুত যোগ্যতা চাই। তুমি তো কৃপা চাইছো। ভেবেছিলাম প্রথমে উত্তর কী দেব, 18 বছর বয়স, কিন্তু তারপরে দেখলাম 18 বছর বয়সের প্রাকৃতিক বিকারও তো সব এসে গিয়েছে। জীবনে যৌবন জ্বালানোর সব জোগাড় নিজের শরীরেও এসে গিয়েছে, মনেও এসে গিয়েছে, এবং সমাজ সে হোলির পিচকারি নিয়ে পিন মারার জন্য দাঁড়িয়েই আছে। তো স্বভাব বা সত্যকেও তার কাজ করতে হবে, তাই বলতে এলাম। তো ফার্স্টলি নিজেকে ছোট, মানে বয়সে ছোট, আমি আর আস্তে আস্তে হবে, এই ধরনের ভাবনা চিন্তা সমাজ তোমাকে দেবে, তোমার পরিবারও দেবে, এবং তোমার নিজের মাথাও তোমাকে বলবে স্লোলি হবে বুঝবো। কারণ আন্তরিক অলসতাকেই প্রকৃতি বলে। তো নিজেকে ছোট ভাবা, এটা তোমার বেসিক ব্লান্ডার হবে। 18 বছরের কেউ একদম অ্যাক্টিভ ইনস্টিংচুয়াল অ্যানিমেল, একজন, ইয়েস অ্যানিমেল, তাই অলরেডি ইউ আর লেট টু স্টার্ট। সেই জন্য একদম এটা ভাববে না যে আমি ছোট আছি। সেকেন্ডলি, ক্ল্যারিটি নেই, আর এই ক্ল্যারিটি কোথাও শেষ হয়ে যায় না, যত জীবন বাড়ে এই ক্ল্যারিটি আসতে থাকে। আমার কাছে কি সব কিছু ক্লিয়ার? একদম নয়, যত জীবন চলতে থাকে তত ক্লিয়ার হতে থাকে। এই আম পাকার কোনো শেষ নেই, যত পাকে তত মিষ্টি হয়। কারণ তোমার জীবন বুঝতে না এখনও সূক্ষ্মতা এসেছে, না আধ্যাত্মিক গ্রন্থাদি খুব বেশি পরিমাণে কিছু পড়েছো বা বুঝেছো। এবং এটা খুব খুব এসেনশিয়াল যে আমরা আমাদের সকলের জীবনে, শুধু তুমি নয়, উপনিষদ, গীতা এবং যেসব মুক্তিমুখী গ্রন্থ আছে সেগুলোর চর্চা ডেলি লাইফে নিয়ে আসি, সেটা খুব বেশি করে করা দরকার। থার্ড,
মোটেও সময় নেই টু ওয়েস্ট, যাবতীয় বড় বড় ব্লান্ডার এই সময়েই হয়, তোমার যা বয়স, যা সারা জীবনে আর ভর্তি করা যায় না। যারা আধ্যাত্মিক জীবনে আছে এবং বিবাহাদি করে ফেলেছে এবং সংসারের বিভিন্ন নখরা ঝকরা পাচড়ায় ফেসে গিয়েছে, সেরকম কোনো মানুষের সাথে যারা রিয়েলি আধ্যাত্মিক জীবন চায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, ব্লান্ডারটা তোমার বয়সেই হয়েছিল। তো যদি রিয়েলি মুক্ত হতে চাও, জীবনকে অনুশাসিত করো। মুক্তি অনলি তাদের প্রাপ্য যে নিজেকে অনুশাসনের দ্বারা শুদ্ধ করেছে, এবং শুদ্ধতা অতি অতি পরিশ্রম চায়, এবং এই মুহূর্তেই সেই সময় বয়ঃসন্ধিক্ষণ, যখন তোমার মতো বেশিরভাগ ছেলেরা জীবনের যত কলুষতাকে খুব শক্ত করে নিজের সংস্কারে পরিণত করে ফেলে। বি অ্যালার্ট, বি ক্লিয়ার এবং এগিয়ে পড়ো যদি সত্যি সত্যি জীবনে কিছু করতে চাও।